চরণ ফিরে যাই আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামালের কাছে। আপনার সম্প্রতি সময়ে চারটি বই বের হয়েছে এবং একটি মনে হয় সিকুয়েল বইও আছে। তো প্রথমেই আমরা কথা বলবো, চারটি বই সম্পর্কে বিস্তারিত জানবো এবং তারপরে সিকুয়েল বইটা নিয়েও কথা বলবো। একটি হলো 1975, এটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং তার শাসনকাল, এই সময়কাল ধরে, এবং মানে 1975 নিয়ে কোনো উপন্যাস নাই আর কি। তো আমি যেহেতু একটা দীর্ঘ সময় ধরে একটা কাজ করছিলাম, সেটা প্রায় 2 দশকের গবেষণা, 1947 থেকে 1971 এই সময়কাল ধরে, দেশভাগ থেকে স্বাধীনতা এই সময়কাল ধরে, তারপরে আমি দেখলাম যে না, 75 পর্যন্ত, যেহেতু 1975 একটা বাঙালি জাতির এবং এই উপমহাদেশের জন্য সবচেয়ে বড় ঘটনা আর কি, বিয়োগাত্মক ঘটনা। এই ইতিহাস ভিত্তিক যখন বইগুলো লিখা হয় তখন নিশ্চয়ই প্রচুর পরিমাণে স্টাডি করতে হয়, অনেক অনেক পড়াশোনা, তথ্য সংগ্রহের কিন্তু অনেক বড় একটা বিষয় থাকে। তো এই বইটি লিখতে কত দিন বা কত বছর লাগে? আমি ওই যে চারটা, যেহেতু 47 থেকে আমাকে কাজ করতে হয়েছে, সে কারণে আমার প্রায় 2 দশক আমি কাজ করেছি, 2 দশক গবেষণা, কারণ অনেক পত্রিকা, ওই সময়কালের পত্রিকাগুলি আমাকে ঘাটতে হয়েছে, তারপরে মানে অনেক অনেক বই পড়তে হয়েছে, কারণ মানে আমাদের আসলে ইতিহাসের বই পড়ে একেবারে একটা উপন্যাস ইয়ে করা, এটা খুব কঠিন কাজ, কারণ এই চরিত্রগুলি কেমন ছিল, এগুলির সম্পর্কে, প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে কিন্তু আমার একেবারে স্বচ্ছ ধারণা থাকতে হয়েছে, সঠিক তথ্য, কারণ ঘটনা এবং চরিত্রগুলি সঠিক আমাকে লিখতে হয়েছে উপন্যাস, এবং সেটা কল্পনার উপরে ভিত্তি, মানে কল্পনা ছিল মানে ধরেন সাজানোর ক্ষেত্রে আমার একটা কল্পনাকে ভর করেছি, কল্পনার উপর ভর করেছি, কিন্তু তথ্য এবং চরিত্রগুলি তো পাল্টাতে পারবো না আমি, তাই না? এগুলাকে ঠিক রেখে কঙ্কাল, একটা মানুষের যে স্ট্রাকচার সেটা, কিন্তু এটাকে রক্ত মাংস শিরা উপশিরা দিয়ে কথা সাহিত্যিক সেটাকে মানে জীবন্ত করে তোলেন, তখন ইতিহাস মানে এই গল্প পড়ে মানুষ যেরকম গল্পের ভিতরে ঢুকে যায়, সেরকম ইতিহাসের ভিতরে ঢুকছে সে, ওই সময়কালে ঢুকছে, ওই ক্যারেক্টারগুলির সঙ্গে ক্যারেক্টারগুলির কথাবার্তা সে ফিল করতে পারছে, তখনই এটা কিন্তু মনে হবে পাঠকের কাছে যে এটা একটা জীবন্ত জিনিস। আর ইতিহাস পড়লে তো সেই জীবন পাওয়া যায় না, ইতিহাস পড়লে মনে হয় যে একটা কাঠখোট্টা একটা বিষয়, আর ইতিহাসের প্রতি মানুষের, হ্যাঁ এটা যারা ইতিহাস পড়েন বা জানার জন্য পড়েন সেটা ভিন্ন ইয়া, যে আমি ইতিহাস পড়ে সাধারণ মানুষ, হ্যাঁ সে একটা গল্পের মধ্য দিয়ে যদি ইতিহাসটা জানতে পারে তাহলে তার কাছে কিন্তু মনেও বেশি থাকে, যে আমি এই ইয়াটা দেশভাগ সম্পর্কে আপনি যদি একটা গল্পের মধ্য দিয়ে জানতে পারেন তাহলে আপনার মনে যেভাবে গাঁথবে, ইতিহাস পড়লে ওইভাবে মনে হবে না, সেই জায়গাটাই। আর আমি যেহেতু দেখেছি যে এই সময়কাল ধরে কাজ করার ইয়ার, যে একজন কথা সাহিত্যিক হিসাবে আমি, এটা আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমি বড় কিছু করব, এবং সবসময় আমি ভাবতাম যে আসলে নিজেকে উত্তীর্ণ করব, মানে আমি নিজেকে ভাঙবো কিন্তু নিজেকে গড়ব এমনভাবে যেটা নিজেকে এখন এই বছর যেটা করলাম সেটার চেয়ে আরও বেটার কিছু পরের বছর করা, এরকম একটা ইয়া, যে নিজেকে ভাঙা এবং নিজেকে গড়া, পাশাপাশি আরও নিজেকে উত্তীর্ণ করা, কারণ প্রি অর্ডার হয়েছিল এবং রকমারিতে এটা প্রি অর্ডার করেছে এবং হিউজ পরিমাণ পাঠকের আমি সাড়া পেয়েছি, পাশাপাশি বইমেলাতেও এই বইটি ভালো বিক্রি হয়েছিল। এছাড়া আমার আরো 3টি বই, আরেকটি হলো রোমান্টিক উপন্যাস অপরাজিতা, এটা প্রকাশ করেছে পার্ল পাবলিক, আরো 2টি, একটি হলো কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস কয়েকজন কিশোর যোদ্ধা, এটি অনন্যা করেছে, এছাড়া 5টি প্রেমের উপন্যাস, এটা কালেকশন, 5টা প্রেমের উপন্যাসের কালেকশন, এটিও অনন্যা করেছে। এই উপন্যাসগুলো যে কালেকশন করেছেন কোন দিকটি আপনি বিবেচনা করেছিলেন? এটা এটা আমার পূর্ব প্রকাশিত যে 5টি উপন্যাস সেইগুলি একসঙ্গে, শ্রেষ্ঠ যেগুলো আছে সেই 5টি থেকে, প্রেমের 5 রকম প্রেমের 5টি উপন্যাস, কারণ আসলে এটা তো মানে আমাদের জীবন, জীবনে প্রেম একটা অবিচ্ছেদ্য অংশ, বাস্তব জীবন থেকে উঠে আসা যে উপন্যাসগুলি আগে লেখা হয়েছিল সেটা একসঙ্গে পাঠক পাবে, এরকম একটা ইয়া, যে একসঙ্গে পেলে সংগ্রহ করতে পারবে, কাউকে উপহার দিতে পারবে, প্রিয়জনকে উপহার দিতে পারবে,
সেইটাতে করা। এই যে বলছিলেন যে প্রিয়জনকে বই উপহার দেয়া, বই কিন্তু একটি চমৎকার উপহার, কিন্তু আপনার কাছে কি মনে হয় ধীরে ধীরে উপহার দেওয়ার যে প্রবণতা বইটি, এটা কি কমে যাচ্ছে এবং এটার কারণটা কি, এবং এটা কিভাবে বৃদ্ধি করা যেতে পারে? আসলে এটা আমাদের মানসিকতারও পরিবর্তন করা, যে আমরা কাপ পিরিস না দিয়ে বা এই একটা এই ধরনের একটা বিছানার চাদর এটা থাকে না, কিন্তু যখন একটা বই দেয় তখন আমি আমার বিয়ের সময় আমি আমার আমার অনেক প্রিয়জন আমাকে বই দিয়েছে, সেই বইগুলি কিন্তু আমার সেলফে আছে এবং সেগুলি খুবই একটা কালেকশন অক্ষত আছে, এবং আমি মাঝে মধ্যেই যখন উল্টে দেখি যে বিয়ে স্মৃতিগুলি সন তারিখ দেওয়া, ওইটাও তো একটা ইয়ার বিষয়। এবং এখনও আমার কাছে মনে হয় যে এটা যারাই গিফট করেন তারা যদি একটা ভালো বই গিফট করেন এটা একটা বড় ইয়া। আপনি বা ইভেন পশ্চিমবঙ্গ আপনি দেখবেন যে বই উপহার দিলে খুব খুশি হয়, আমাদের এখানেও সবাই কিন্তু খুশি হয়, কিন্তু এই রেওয়াজটা ইয়া করা শুরু করা, এই রেওয়াজটা চালু করা, সেই জায়গাটায় আমাদের আসতে হবে। আশা করি আজকের এই অনুষ্ঠানটি দেখার পর অনেকেরই মানসিকতা বদলে যাবে এবং তারাও প্রিয়জন বদলানো উচিত। সবাই, আমি যাকে ভালোবাসি, আমি আমার আমার একজন প্রিয়জনকে আমি যদি বই উপহার দিই সে কিন্তু অবশ্যই খুশি হবে, কেউ বলবে না যে বই উপহার কেন। জি, এই যে আপনার প্রেমের উপন্যাস যেটা বলছেন সেটিও কিন্তু প্রিয়জনকে উপহার দিতে অবশ্যই চমৎকার। আরেকটি বই আপনার প্রকাশিত হয়েছে কিশোর উপন্যাস, এটা আমি আমি যদিও ছোট ছিলাম কিন্তু আমার ইতিহাস পড়েই মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা নিতে হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের কিশোররা তারা তো জানে না, এবং তাকে যদি কঠিন বিষয়টা আপনি যদি ইতিহাস ইয়া করেন তাহলে সে এটা পড়তে চাইবে না যে এটা কঠিন বিষয় এটা কেন পড়বো। সে যদি একটা গল্পের মধ্যে দিয়ে সে যদি ইতিহাসটা জানে মুক্তিযুদ্ধের, আমার ইয়াটা ছিল এটা যে তখন ওই সময়কালের পাঁচজন কিশোর তারা যুদ্ধে যাবে, তারা স্কুলে পড়ে তো তারা যুদ্ধে যাবে, তো এই যে যুদ্ধে যায় এবং তারা তো কিশোর তারা কীভাবে যুদ্ধ করবে, কিন্তু তারা গোয়েন্দাগিরি করে। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় তারা খবর সে ফিল করতে পারবে যে আমি যুদ্ধের মধ্যে আছি। যে বইগুলো এবার প্রকাশিত হয়েছে পাঠক বা দর্শক যারা আছেন এই মুহূর্তে দেখছেন তারা সংগ্রহ করে পড়বেন এবং তাদেরও ভালো লাগবে। তো বর্তমান ব্যস্ততা কি কি নিয়ে চলছে? করোনাকালীন এই সময়টাকে নিয়েও একটা মানে বড় কিছু করার চিন্তা করছি। আসলে তো এটাও একটা মানে বিশ্বের ইতিহাসে একটা সবচেয়ে বড় ঘটনা, কারণ এইরকম বিগত 200 বছরে মহামারী ছড়িয়ে গেছে, এত বড় মহামারী এর আগে মানে সারা বিশ্বকে নাড়িয়ে দেয়নি। এখানে সবগুলা দেশ বিশ্বের কোনো ভূখণ্ড নাই যেখানে ছড়িয়ে পড়েনি, এটা একটা বড় ঘটনা, সেটা ধরে আমি আমার চিন্তা আছে কাজ করার। এছাড়া আমি দুজন বিশিষ্ট কবির মানে তারা প্রয়াত তাদের নিয়ে কাজ করছি, আমি এখানে এখন বলছি না, এটা আমার সিক্রেট, লেখকের সারপ্রাইজ হিসেবে থাকলো, আমি কাজ করছি, আমি তাদের নিয়েও মানে উপন্যাস উপন্যাস লিখবো সেই ইয়াতে আছে আর কি। এছাড়া মুক্তিযুদ্ধ নিয়েও আরো বড় কাজ করব, আমার মুক্তিযুদ্ধের বই আছে জনক জননীর গল্প, এরপর সেটাও বড় উপন্যাস, সেটা 2010 সালে বেরিয়েছিল, এরপরে আরও বড় কিছু করার মুক্তিযুদ্ধ নিয়ে, কারণ আসলে মুক্তিযুদ্ধ নিয়ে সাহিত্যে আরও বেশি কাজ হওয়া দরকার বলে আমি মনে করি। অবশ্যই সেই জায়গাটায় আমি, এই জন্য শুভকামনা রইল যেতে আপনার যে কাজগুলো এই মুহূর্তে আছে সেগুলো সম্পূর্ণ হবে এবং দর্শক জনপ্রিয়তা পাবে। তো যেমনটি বলছিলাম যে দীর্ঘদিন ধরে তো আপনি শিল্পচর্চা করছেন, পাশাপাশি কিন্তু সাংবাদিকতাও করছেন, আপনার আরেকটি পরিচয় আপনি একজন সাংবাদিক, তো এই বিষয়টি সম্পর্কে জানছিলাম যে সাংবাদিকতার শুরু কত সাল থেকে হয়েছিল? 1991 সাল থেকে আমি সাংবাদিকতা এবং লেখালেখি একদম প্রফেশনাল লেখালেখিতে, কারণ এর আগেই আমি লেখালেখি করতাম, আমি আমার লেখালেখি শুরু হয় 84 সালে, আমি কবিতা দিয়ে আমার লেখালেখি শুরু, এবং তখন প্রায় 40টার মতো কবিতা লিখছিলাম, তারপরে আমি গদ্যে আসি আর কি। গদ্য সাহিত্য আসলে আমি দেখলাম যে সব মানে সবই আসলে করা দরকার, এবং আমার 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 যখন যেটা ভালো লাগে আসলে সেটাই আমি করতাম, তো লিখতে লিখতে তখন গল্প লিখতাম মানে নানা ধরনের, সায়েন্স ফিকশন, কিশোর উপন্যাস, ভৌতিক উপন্যাস, গল্প,
তারপরে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা, নানা কিছু করার, মানে একটু এগুলো ভালো লাগা থেকে করা আর কি। তারপরে কিশোরদের জন্য আমার, আমি দেখলাম যে আমাদের এখানে এখানে খুব মানে ওই রকম লেখা হয়তো মানে অনেকেই লিখছেন, আমার মনে হলো যে আরও বেশি লেখা হওয়া উচিত, মানে লেখা দরকার, তখন তাদের নিয়েও লিখলাম। ফলে এই প্রায় 3 দশকের আমার লেখালেখি এবং সাংবাদিকতা, আমি একটা বড় কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলাম সর্বশেষ, এখন এই করোনাকালীন সময়ে আমি নাই সেখানে, তো আমি নতুন কিছু করার চিন্তা করছি এবং সেটাও করোনা মার্চেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই করোনা আবার বেড়ে যাওয়াতে আমরা একটু ধীরে সুস্থে আগাচ্ছি। কারণ আমি যেটা করব অবশ্যই সফল হতে হবে, এটা হলো আমার এই যে বলছিলেন যে দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চা করছেন, তো বর্তমানে বাংলাদেশের সাহিত্য চর্চার অবস্থাটা কেমন রয়েছে এবং তরুণ প্রজন্ম সাহিত্য চর্চার ক্ষেত্রে কতটা আগ্রহী বলে আপনি মনে করেন? আমি এত সিনিয়র না, বাট যদিও 30 বছর ধরে লেখালেখি করি, তারপরেও আমি মনে করি যে আমারও অনেক কিছু শেখার আছে, অনেক কিছু মানে পড়াশোনার আছে, মানে অসংখ্য মানে কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। কিন্তু আমাদের এখনকার একটু প্রবণতা আছে আমাদের ইয়াদের যে একটু দ্রুত বই করা, একটা মানে দ্রুত জনপ্রিয়তা পাওয়া, এই জিনিসগুলি, ফেসবুকে লেখালেখি করেই একটা বই করে ফেলা, এই জিনিসগুলি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছি, হয়তো আমার অনেক ফ্যান আছে, আমি একটা বই করে ফেলতেছি। তো এই জায়গাটায় না গিয়ে আমি মনে করি যে নিজেকে তৈরি করা, আগে নিজেকে তৈরি করে আগে পড়াশোনাটা বেশি করা, সাহিত্যের উপরে সাহিত্য চর্চাটা, ভাষার উপরে যাতে দখল হয়, শব্দের ভাণ্ডার যাতে বেশি হয়, সেই জিনিসগুলি, এবং লেখালেখি করে নিজের পরিচিতিটা বাড়ানো। বিভিন্ন পত্রিকা আছে আমাদের দেশে, তো এখন অসংখ্য পত্রিকা, অনেক সুযোগ, তো সেখানে আমরা গল্প লিখতে পারি, উপন্যাস লিখতে পারি, কবিতা লিখতে পারি, ছড়া লিখতে পারি, যে যা যা চর্চা করে, লিখে লিখে কিন্তু একটা পরিচিতি হয় সারা, মানে মানুষ জানতে পারে। তারপরে যদি আমি একটা লেভেলে গিয়া যদি আমি মনে করি যে না, এখন আমার বই হতে পারে, তখন মানে আগেই আমি দ্রুত বই করে ফেললেই আমি লেখক হয়ে গেলাম, এই প্রবণতাটা আমার মনে হয় যে একটু বেশি আছে। এই জায়গাটা যদি একটু হ্রাস টানা যায়, তাহলে আসলেই অনেকে, অনেক তরুণ অনেক ভালো লিখছে, আমি অনেক সম্ভাবনা আছে তাদের ভিতরে, কিন্তু সেই সম্ভাবনাটাকে মানে নার্সিং করতে হবে, এটাকে চর্চার মধ্যে দিয়েই তো আগাতে হয়। তা আমাদের অনেক বেশি, আমাদের, আমরা কতজন লেখকের লেখা পড়ি, আমরা কতজনের পড়ি, আমি ধরেন এই করোনাকালীন সময়ে প্রায় 250-র মতো ছবি দেখেছি, অসংখ্য বই পড়েছি, হিউজ পরিমাণ গান শুনেছি। কারণ হয়েছে কি যে আসলে এইগুলি না শুনলে, এইগুলি না মানে অতীতে কারা যারা লিখতেন তাদের লেখালেখি না পড়লে সেটা তো আমার একটা, আমার তো বেস তৈরি করতে হবে, একটা ভিত্তি তৈরি করতে হবে। তা আমি আগেও আমার সবসময় পড়ার রেওয়াজটা আমার ছিল, ছোটোবেলা থেকে আমি খুব পড়তাম সৃজনশীল বই, শুধু পাঠ্যপুস্তক না, সৃজনশীল বই পড়লে জ্ঞানের যে পরিধি বাড়ে, এটা এটা সবারই, এটা যে কেউ মানে একটা বই পড়লে সেখানে শিক্ষণীয় অবশ্যই অনেক কিছু আছে। পাশাপাশি এই যে ছবি, বই থেকে ছবি হয়, মানে একটা উপন্যাস থেকে, একটা গল্প থেকে ছবি হয়, এবং আগে এটা বেশি হতো। আমাদের চলচ্চিত্র আজকে এই মরণদশা কেন, যে আসলে সাহিত্যিকদের মানে লেখালেখি থেকে যে ছবি করা, সেই প্রবণতাটা নেই। আমরা একটা বাণিজ্যিক ছবি করব, একটু নাচানাচি দেখাবো দর্শকদের, সেই কারণে কিন্তু আজকে আমরা দর্শক দেখতে পাচ্ছি না। তা নাহলে আপনি ঠিকই ভালো ছবি কিন্তু ঠিকই দেখে, আপনি আগের, আপনি বঙ্কিমের সমস্ত সবগুলা, প্রায় সবগুলা কাজ, অনেকগুলি উপন্যাস, অনেকগুলি গল্প, গল্প থেকে ছবি হয়েছে। রবীন্দ্রনাথের অনেক গল্প থেকে, অনেক ইয়া থেকে মানে ছবি হয়েছে, সবগুলা, তার সবগুলো উপন্যাস থেকে সুপারহিট হয়েছে। আপনি শরৎচন্দ্রের প্রায় সবগুলি ইয়া থেকে, উপন্যাস থেকে ছবি হয়েছে প্রায়, মানে এরকম আর কি, গল্প থেকে ছবি, বা সুনীলের গল্প থেকে, উপন্যাস থেকে ছবি হয়েছে। আপনি আমাদের এখানে দেখেন, হুমায়ুন আহমেদ নিজের ছবি করেছেন বলে নিজের কিছু লেখা থেকে কিছু ছবি হয়েছে, কিন্তু অন্য লেখকদের লেখা থেকে আমাদের এখানে কি ভালো গল্প নেই, আমাদের এখানে কি ভালো উপন্যাস নেই, তাহলে সেগুলো নিয়ে কেন কাজ হলো না? এই জায়গাটা অনেক ভাববার আছে। একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আড্ডা দিতে দিতে, আপনার যেই বইগুলো এবার বের হয়েছে, অনেক অনেক শুভকামনা রইল, এবং বাংলা ভিশনের দর্শকদের জন্য যদি ছোট্ট করে কিছু বলেন। নিজে বই পড়ুন এবং প্রিয়জনকে বই উপহার দিন, এটাই হোক আমাদের সবসময়ের স্লোগান। ধন্যবাদ আপনাকেও আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে আসবার জন্য, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নুট টাওয়ার, 110 বীরুত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @বাংলাভিশন.টিভি। ফার্সি কবি জালালউদ্দিন মোহাম্মদ রুমির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দুঃখ পেও না, কারণ তুমি যা হারাও তা অন্য রূপে আসে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন, আর সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।